সরকারি চাকরির আশায় বসে না থেকে আঁখ চাষ করে স্বাবলম্বী হওয়ার পথে ত্রিপুরার এক বেকার যুবক সরকারি চাকরির আশায় বসে না থেকে গত দু থেকে তিন বছর ধরে ত্রিপুরা লঙ্কামুড়া এলাকার গৌরাঙ্গ সরকারের ছেলে শুভঙ্কর সরকার ওনার খালি জমিতে আঁখ চাষ করে আজ স্বাবলম্বী হওয়ার পথে কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই আঁখ চাষ করে আজ শুভঙ্কর ভালোভাবেই দিন যাপন করছেন বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সে জানিয়েছেন তার সাথে এই আখ চাষে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শুভঙ্কর সরকারের বাবা এবং ভাই শুভঙ্কর তার বাবার সাথে মেশিনে চিপিয়ে আখের রস বিক্রি করে সংসার প্রতিপালন করে আসছেন এবার দু থেকে আড়াই কানি জমিতে এই আখ চাষ করেছেন বেকার যুবক শুভঙ্কর মাধ্যমিক অনুতীর্ণ হয়ে চাকুরির আশায় বসে না থেকে আঁখ চাষ সহ সবজি চাষে মনোযোগ বসিয়েছে শুভঙ্কর এই আখ চাষ করতে তারা ষাট হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন সরকার যদি তাকে এই আখ চাষে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে এই আঁক চাষ করে আরও স্বাবলম্বী হতে পারবে বলে সে জানিয়েছে বেকার যুবকদের প্রতি তার বার্তা পড়াশোনা করে চাকরির থেকে সব বেকার যুবকরা যাতে সবজি এবং আঁক চাষ করতে আগ্রহী হয় কারণ বর্তমান যুগে চাকরি পাওয়া খুবই কষ্টকর ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি লাগাইছিলাম তো সবজির পাশাপাশি অল্প কিছু সবজি ইয়ে কিসে লাগাইয়া জল ভালোই পাইছি তারপরে আস্তে আস্তে বাড়াইছি বাড়াইয়া ওখানে নিজে মেশিন একটা কিনছে বাবা তারপরে আমি আরেকটা কিনছি কিনে এদের ওখানে রস বেস বিক্রি করতেছি যারা বেকার বাইরে আছে তারা উদযুগই করুক চাকরি পিছনে না গই রে সেটা সবজি টবজি করুক স্বাবলম্বী হইব ভালো বেনিফিট আছে একটা কুশের বাবা ভাই তারা সাহায্য করে তার লেগে আমি একটু আগাইতে পারতেছি করতে সুবিধা হইতেছে বাবা এটা এটা বুঝাই দেয় যে এইভাবে কর প্রায় কানিতে তিরিশ হাজার টাকার মতন খরচ হয় দুই কানিতে আমার ষাট হাজার টাকার মতো খরচ হয়েছে বাবা তারা সাহায্য না করলে মানে আর টু বাড়লো গেলে খরচটা সরকারি কোনো সুযোগ সুবিধা আমি পাইছি না আর পাইলে একটু ভালোইও আর একটু আগামী দিন আর একটু বাড় চেষ্টা করতেছি এই আমার বার্তা বেকাররা চাকরি বিছনে না গুই সেটা নিজের কিছু জমি থাকে তার ভিতরে ফসল করতে পারে কুইশারটা করলে একটু ভালো লাভবান হইতে পারে এক কুশার করলে কানিকাত করলে মনে করে একটা মেশিন লইলে প্রায় দুই আড়াই লাখ টাকা বিক্রি হইব এতে বেকার সমস্যাটা একটু কমব চাকরি চাকরি করতে করতে অনেক মানুষের বয়স হয়ে যেতে থাকে ওভারিস চাকরি তো পাইতেই আছে না আর চাকরি যেই চাকরি এখন দিন ট্যালেন্ট না পড়াশোনা করলে চাকরি পাইতো না আমি করছি বেশি মাধ্যমিক ফেল করছি এরপরে পাশাপাশি বাবা বায়ের সাথে সবজি খেতে লাগছে ওখানে আস্তে আস্তে আমি এই সবজির দিকে আসি কুসের টুসের কইরা মোটামুটি ঠাউর দিলে একটু ভালোই আসি ওখানে সরকার একটু সাহায্য করলে আর একটু ভালো থাকার চেষ্টা করতে পারব এটা বিন পার লঙ্কা মুড়া ধরে আপনার নাম আমার নাম শুভঙ্কর সরকার বাবার নাম গৌরঙ্গ সরকার আমরা দুই ভাই